من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটি ছোট সূরা তেলাওয়াত করেছি। এই সূরার তর্জমা, এই সূরার আলোচনা, এই সূরার ব্যাখ্যা আপনাদের সকলের জানা আছে। আল্লাহ তাআলা এই সূরাতে কোরবানি করার জন্য হুকুম করেছেন। অনেক জায়গা থেকে তেলাওয়াত করেছি, সেখানেও শুধু কোরবানি নয়, কোরবানি ছাড়াও সেখানে নামাজের কথা, সেখানে জীবন ও মৃত্যুর কথাও সেখানে আলোচনা হয়েছে। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আগামীকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সকল মানুষ ঈদুল আজহা উদযাপন করবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের মানুষও যথাযোগ্য মর্যাদায় এই ঈদুল আজহা উদযাপন করবে। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আমাদের প্রিয় নারায়ণগঞ্জবাসীকে আমরা আন্তরিক অভিনন্দন, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদুল আজহার সালাম এবং সকলের কাছে সকলের জন্য আমরা দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে, যথাযথভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ও হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কোরবানির, এই ঈদুল আজহার যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আপনারা এও জানেন যে কোরবানির যে ইতিহাস, এইটা পৃথিবীর শুরু থেকেই সেই ইতিহাসের সৃষ্টি হয়েছে। হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র, তারাই কোরবানির সূচনা করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই কোরবানি দিয়ে মাধ্যমেই পরীক্ষা করেছিলেন। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান এই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করবে ইনশাআল্লাহ। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন যে যেকোনো কাজের, যেকোনো কোনো কিছুর কেউ করতে চাইলে তার সম্পর্কে কিছু জানা থাকা উচিত, জানা থাকা দরকার। জানা থাকলে সে সুন্দরভাবে, সহজভাবে আঞ্জাম দেওয়া যায়।
আমাদের এই মহান কোরবানি, ঈদ উল আজহার উপলক্ষে কোরবানি, এর জন্য কিছু মৌলিক বিষয় যেটা আমাদের জানা থাকা ভালো, আপনাদের জানা আছে অবশ্যই, তারপরেও আমি বিষয়টি আবার আপনাদের সামনে আবার আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। সেটা হলো যে এই কোরবানি যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যারা কোরবানি করবেন, এর মধ্যে যে যে গরুই কোরবানি দেন না কেন, যে যত বড় গরু কোরবানি দেন না কেন, যে যত ছোট গরু কোরবানি দেন না কেন, যে যত কাহিল গরুই কোরবানি দেন না কেন, এই কোরবানির জন্য আমাদের একটা নিয়ত, একটা পরিচ্ছন্ন একটা নিয়ত আমাদেরকে সকলকেই পোষণ করতে হবে। সেই নিয়ত হলো শুধুই আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্যই আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কোরবানিতে অংশগ্রহণ করেছি। এই নিয়তের মধ্যে আল্লাহকে খুশি এবং রাজি করা ছাড়া অন্য কোনো কিছু মিলিত হয়ে গেলে কোরবানির যে ফায়দা, কোরবানির যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা ব্যাহত হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সবাইকেই কোরবানির এই সময়ে অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা এই কোরবানি শুধু আল্লাহকে খুশি রাজি করার জন্যই করব। এরপর আরেকটা বিষয়ে আমরা আপনাদের সকলে জানা, আমরা কোরবানি একা দিই বা সাতজনের ভাগে দিই বা পাঁচজনের ভাগে দিই, যেই কজনই ভাগে দিই না কেন, যারাই দিই না কেন, শরীক হতে হলে তাদেরকে সমমনা হওয়াটা ভালো, তাদের সমমনা হওয়া উচিত। সকলেরই নিয়ত থাকা উচিত শুধু আল্লাহকে খুশি রাজি করা। পাশাপাশি হলো যে কোরবানির এই গোশত, কোরবানির এই গোশত, কোরবানির এই চামড়া, এটা আমাদের সকল মানুষের জানা আছে, আমরা প্রতি বছরেই এই কাজটা আঞ্জাম দিয়ে থাকি। আমরা সাধারণত চামড়াগুলো, যেটা চামড়াগুলো আমাদের যে যেখানে থাকি, আমাদের কাছাকাছি যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোতে আমরা সেই চামড়াগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অপরদিকে গোশত যেটা হবে, সে গোশত যারা কোরবানি দেবেন, যিনি কোরবানি দেবেন, তার জন্য আমরাও এটা করেও থাকি আমরা, তারপরেও আমরা কোরবানির গোশত সারা বছরের জন্য জমা করে রাখা, এটা খুব সুন্দর কাজ না। কেউ যাতে করে এই গরুর গোশত সারা বছরের জন্য সুটকি দিয়ে না রাখে, কেউ ফ্রিজে ভর্তি করে না রাখে, এই বিষয়ের বিবেচনা রাখা উচিত। এটা বিবেচনায় রেখে আমাদের মধ্যে যারা কোরবানি দিতে পারেননি, যারা কোরবানিতে অংশগ্রহণ করতে পারেননি, তাদের মাঝে এই গোশতের বিতরণ করে তাদেরকেও এই ঈদের আনন্দে, ঈদ উল আজহার এই সময় শরীক রাখা আমাদের জন্য জরুরি। এটা করতে পারলেই আমাদের কোরবানি সুন্দর হবে, সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, একটা বিষয় বিবেচনায় এটাও রাখা দরকার যে আমরা দিনভর কোরবানি করে গরু বরকে জবাই করে যে আবর্জনা, যে ময়লা, যে বজ্র জমা হয়, এটা পরিচ্ছন্নতার দায়িত্বটাও আমাদেরকে মনোযোগ দিয়ে বিবেচনা রাখা উচিত। এটা কারোর জন্য ফেলে রাখা
এটা এলাকায় দুর্গন্ধ ছড়ানো, এলাকাকে অপরিচ্ছন্ন রাখাটা এটা কারোই উচিত না। আমাদের সকলের উচিত আমাদের নিজ নিজ দায়িত্বে আমাদের যে বজ্র সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকাকে পরিচ্ছন্ন রাখা এবং চামড়াগুলোকে নষ্ট না কর না হয় এভাবে সংগ্রহ করে যে যেখানে থাকেন তার কাছাকাছি মাদ্রাসাগুলোতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করলে এটা ভালো হবে। সম্মানিত নানমিলবাসী, সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, তৌফিক কামনা করছি, আল্লাহ যাতে করে আমাদের সকলের এই কোরবানিকে কবুল করেন। এই কোরবানি যাতে সফল হয় আমরা আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। শুধু এই কোরবানি নয়, আমরা যাতে করে সারা জীবন রাসুলের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম কোরবানি ছাড়াও আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম যথাযথভাবে গভীর আন্তরিকতা সে মেনে চলতে পারি। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, যেগুলো হারাম করেছেন, সেগুলিকে বর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবার ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।